ডিটেনশন কেম্প চক্রবিহু হব নেকি তেওঁলোকৰ? মাটিয়ার নির্মীয়মান কেম্পর শ্রমিকর নাম নাই এনআরসি। আমি নির্মাণ করা কারাগারত আমি থাকিম নেকি? নিজ হাতেরে নিজের বাবে কারাগার নির্মাণ চলিছে নেকি? গোয়ালপাড়া জেলার মাটিয়ার নির্মীয়মান ডিটেনশন কেম্পলে যদি আপনি পাক মারে, তেন্তে আজির দিন আপনার মনত এই প্রশ্ন উদয় হব। এক বিশাল পরিসরত নির্মাণ চলিছে এই কেম্পর। এইটু হব দেশের প্রথমটো অনাগরিক আটক কেন্দ্র। পিছফালে কৃষ্ণাই নৈ, কাষতে বিশাল রবরের বাগিচা, দূরৈত শারী শারী পাহাড়, তার মাজরে 2.5 হেক্টরের এক মুকলি ভূমিত 3000 বন্দী রাখব পরাকৈ নির্মাণ করা হয়েছে এই ডিটেনশন কেম্প। 7খনক ফুটবল ফিল্ডর সমান মাটি, 15টা চারিমহলিয়া ভবন হব। ইয়াত কাম প্রায় 65% শেষেই হয়েছে। দিনে নিশায় ইয়াত কাম করেছে প্রায় 1000 শ্রমিকে। কিন্তু আচরিত সংযুক্ত হল, ইয়াত কাম করা শ্রমিকসকলের অধিকাংশরই নাম নাই সদ্য প্রকাশিত এনআরসিত। ইয়ারে অধিকাংশই মহিলা, যার বাবে তেওঁলোকেই কেতিয়াবা প্রশ্ন করে, আমি যে এই ক্যাম্পটু সাজি আছো, ইয়াত বাৰু আমি থাকিব লাগিব নেকি? তেওঁলোকে আমাৰ ইয়াতে বহুত মানুহখিনি ইয়াতে কাম কৰি আছে, মহিলাখিনিয়ে, আৰু তেখেতসকলে কেতিয়াবা আমাৰ ওচৰত প্ৰকাশ কৰে আৰু কৰে যে আমিয়ে ইয়াতে কাম কৰি বনাই আছোঁ, কিন্তু আমিয়ে থাকিব লাগে নেকি ইয়াতে? সেইটো কাৰণে মানে মানুহখিনি বহুত অলপ মানে ভয়ৰ ভাৱ আহিছে। ধুবুৰী, গোৱালপাৰা বা বৰপেটাৰ পৰা অহা শ্ৰমিকসকলৰেই নহয়, মাটিয়াৰ স্থানীয় বহু লোকৰ নাম নাই এনআরসিত। অবিভক্ত রংপুর গোয়ালপাড়ার বাসিন্দা বহু হাজং, দালু, গারু, বনাইবা, কোচ রাজবংশী লোক 1964 চনত তদানীন্তন পূব পাকিস্তানৰ পৰা অহাৰ পিছত এই মাটিয়াতেই সংস্থাপন দিয়া হৈছিল। গঢ়ি উঠিছিল 9খনকৈ রিফিউজি গাঁও। সেইসকলৰে বহুতৰে নাম নাই এনআরসিত। নির্মীয়মান ডিটেনশন কেম্পটোৰ সন্মুখতে চাহৰ দোকান দি পৰিয়াল পোহপাল দিয়া এই হাজং সম্প্ৰদায়ৰ মহিলাগৰাকীৰো নাম নাই এনআরসিত। তেওঁৰ স্বামীৰ আশংকা, চকুর সন্মুখতেই গড়ি উঠা কেম্পত তেওঁলোকো আবাসী হব লাগিব নেকি? তেতিয়া পিছত আৰু ইয়াতে তখন তো কৰি আছো যে কিবা কাৰণে আমি ইয়াতে সোমাম নেকি এনেকৈ ভাবি আছো, ইমান দুখ লাগে আৰু যে ভাবিছা সৰু সৰু চলি আছে, কিবা কাৰণে সোমাব লাগে, আমিতো দুখীয়া মানে, এটা এই ধৰ এতিয়া কিবা কৰিম বুলিকে বা কিবা কোৰ্টত কেছ কৰিব লাগিলে তেনেকৈ টকা পইচা নাই, যেনেকৈ আমি চাহ ৰখাই চাহ দোকান কৰি পেলাই খাই আছো সৰু সুৰাকৈ। আমাৰ বাবে আমি নিজেই কাৰাগাৰ সাজিছো নেকি? এতিয়া মাটিয়াৰ এই কেম্পত আটাইতকৈ চৰ্চিত প্ৰসংগ, প্ৰায় সকলোৱে এবাৰ নহয় এবাৰ এই প্ৰশ্নটো তোলে। মোটামুটি দিনে ৰাতি কাম চলি আছে, 150-200 শ্ৰমিকে ইয়াত কাম কৰি আছে, আৰু আমি এটা প্ৰশ্ন ৰুদে হৈছে আমাৰ মনত যে এই অঞ্চলৰ মানুহে, আমি আগত জনামতে এতিয়া মোটামুটি মানে 1000 মানুহে ইয়াতে মানে এনআরসিত নাম অহা নাই, আৰু তাৰে মেক্সিমাম মানুহ ইয়াতে মানে মানে শ্রমিক হিচাপে কাম কৰি আছে। এতিয়া প্ৰশ্ন উদয় হৈছে যে সেই মানুহখিনি এই ডিটেনশ্যন কেম্প বনাই পেলাই ইয়াতে থাকিব নেকি? সেই সিহঁতৰ ইখন ঘৰ হ'ব নেকি শেষত এই মানুহখিনিয়ে? প্ৰায় 45 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হৈছে এই ডিটেনশ্যন কেম্প। ৰাজ্যত এনে আৰু 7টা কেম্প নিৰ্মাণৰ সিদ্ধান্ত লোৱা হৈছে। এই কাৰাগাৰ বিদেশীৰ বাবে এনআরসিৰ চূড়ান্ত তালিকা প্ৰকাশৰ পিছতো বিদেশী বাৰু এই পৰ্যন্ত ঘোষিত হোৱা নাই। কিন্তু চৰকাৰে টার্গেট নিৰ্ধাৰণ কৰিছে এনআরসিত নাম নথকাসকলৰ বিচাৰ প্ৰক্ৰিয়া 8 মাহৰ ভিতৰত সম্পন্ন কৰিব, মানে 8 মাহৰ ভিতৰতে বিদেশী ঘোষিত হৈ যাব। তেতিয়াহলে 8 মাহৰ ভিতৰতে ভৰি পৰিব নেকি এই ডিটেনশ্যন কেম্পসমূহ? আৰু এই কেম্প নিৰ্মাণ কৰি থকা বহু শ্ৰমিকেই বাৰু এই কেম্পৰ আৱাসী হ'ব নেকি? সদ্য প্ৰকাশিত এনআরসিৰ চূড়ান্ত তালিকাৰ পৰা বাদ পৰিল 19,06,657গৰাকী লোকৰ নাম। অৱশ্যে এইসকল লোকে বিদেশী ন্যায়াধীকরণের জড়িয়ে নিজকে ভারতীয় বলে প্রমাণ করার সুযোগ লাভ করব। এতে প্রশ্ন হয়েছে, যখন লোকে নিজকে ভারতীয় বলে প্রমাণ করব নিবর বাবেই এই ডিটেনশন ক্যাম্প নেকি? ক্যামেরা পার্সন সঞ্জীবর সঙ্গে গোয়ালপাড়ার রশিদ হোসেন, DY365।